থ্যাংক ইউ। চশমার বাক্সতে চশমা রাখি না, কি রাখি আমি দেখাচ্ছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকালবেলা একটু ম্যাগি আর গরম জল চিয়া সিড দিয়ে খেয়ে নিয়েছিলাম লেবু দিয়ে, আর তারপর এটা হচ্ছে দুপুরবেলা নেলসগুলো করেছি, তো সেইগুলোকে কীভাবে ডিল করছি দেখো, এই ওইভাবেই খাচ্ছি আমি হাত দিয়ে। তো আর এই মাছের ডিমের বড়া জাস্ট ফ্যাবিউলাস ছিল। আর এখানে হচ্ছে আমার ছোটো কাকু আমাদের উপরের ঘরে যে মন্দিরটা আছে সাজানো হচ্ছে এখানে, কারণ জন্মাষ্টমী পুজো হবে, আর জানোই তো পুচকুচনা ক্যামেরা দেখলে একদম নাচতে নাচতে চলে আসে, তো ও অ্যাজ ইউজুয়াল সেটাই করছে। তো এই দেখো এভাবে এখানে সাজানো হচ্ছে। তো যেহেতু এবছর জন্মাষ্টমীর দুদিন পড়েছে, তাই ফার্স্ট ডে আমাদেরটা হবে না, সেকেন্ড ডেতে আমাদের করা হবে, আর সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। এই ব্লগটাও একটু লেট আপলোড হবে, আর সেটাও হবে অবভিয়াসলি একদিন পরপর। তো যাই হোক, উইদাউট স্কিপ ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, বেল আইকনটাকে প্রেস করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো তারপর কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে আজকে ছোটো কাঁকড়ার টক হয়েছিলো, আর এখানে মাছের ডিমটাও মা দিয়ে দিয়েছিলো, তো এটাই আমি খেয়ে খাচ্ছিলাম। আর আমার বোন মানে আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি, আমার বোন বলে একটু দাও ভিডিও করে দিই, ঠিক আছে করো কোনো ব্যাপার না। তো এভাবেই টাইমটা কেটে গেল দুপুরবেলা। তো এরকম ছোটো কাঁকড়ার টক তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও, আর নতুন কোনো রেসিপি থাকলে অবভিয়াসলি শেয়ার করো। আর দুপুরবেলা এখানে দেখো টকও হয়েছিলো, ঝালও হয়েছিলো, একটুখানি ঝাল দিয়ে আমি খাচ্ছিলাম, আর কার্টুন দেখতে দেখতে আমরা লাঞ্চটা করে নিলাম। আজকের লাঞ্চটা খুবই টেস্টি ছিল, বাট শুধুমাত্র জ্বর আর এরকম ঠান্ডা লাগা একটা ব্যাপার কারণে খুব একটা বেশি এনজয় করতে পারিনি লাঞ্চটা। গেলাম ফার্মাসিতে গিয়ে এই শ্যাম্পুটা এনেছি, এটার আমি একটা ইউজ করেছি এর আগে, আমি দেখাইনি ঠিকই, কিন্তু এই শ্যাম্পুটা যাদের সত্যিই প্রচণ্ড ড্যান্ড্রাফ আছে না ভীষণই ভালো। আর একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার এনেছি, দেখা যাক এটাতে আমার অয়েলটাকে কি করে, যদিও এটা খুব ভালো হয় সেটা সবাই জানো। আর এই তুলসী ড্রপটা এনেছি, এটা ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, এটা খুবই ভালো, তোমরাও ট্রাই করতে পারো। আমরা যেহেতু প্রচণ্ড ভুগছি এটা নিয়ে এসেছি, আমার যে ফ্রেন্ডটার বাড়িতে কালকে গিয়েছিলাম সেই সাজেস্ট করলো, এটা সত্যি ভালো, এটা রিভিউও আমি দেখেছি। তো এটা কিনেছি, এটার দাম পড়েছে 195, ডিসকাউন্টে পড়েছে, আমার পুরোপুরি 195 পড়েনি। আর একটা এই ওষুধ মানে এই কাফ সিরাপটা এনেছি, আর একটা এইটা এনেছি, এইটা ভীষণই ভালো, মানে এটা হচ্ছে যে কফ থাকে না আমাদের, কফটাকে খুব ভালোভাবে মানে বডি থেকে একদম টেনে হিচড়ে রিমুভ করে, এটা তার জন্য খুবই ভালো। আর এটা হচ্ছে যাদের ড্রাই কফ টাইপের তাদের জন্য খুবই ভালো, বোথ আর গুড, আমি এটাও ইউজ করি অ্যান্ড এটাও ইউজ করি কাশি হলে। অবশ্যই তোমরা ডাক্তার দেখিয়ে মেডিসিন নেবে, বাট যেহেতু এটা আমি বহু বছর ধরে খেয়ে আসছি তাই আমি জানি, তাই কিনে কিনে আনি। সো ব্লগটা দেখতে থাকো, আর এই দেখো এক্সটেনশনটা এখনও ভালো মতো রয়েছে, মানে কিছু হয়নি, খুবই ভালো লাগছে আমার। মাঝে মাঝে মনে হচ্ছে যেন মানে ফিলই হচ্ছে না যে কিছু করিয়েছি বা কিছু, একদম প্রপার নিজের নর্মাল নেলসই মনে হচ্ছে। আর যখন কেউ বাড়াবাড়ি করবে তাকে এরকম করে আঁচড়েও দিতে পারি, সেটা বড় কথা নয়, ও এমনি করে দাঁড়িয়ে দেখছে কি বলছি। যখন বেশি কেউ বাড়াবাড়ি করবে তাকে এরকম করে খামচিয়ে আঁচড়ে দিতে পারি, সেটা বড় ব্যাপার নয়, দেবো তো অবশ্যই কোনোদিনও না কোনোদিনও কাউকে কাউকে। ভাবছি একটা মেকআপ ভিডিও মেকআপ লুক ক্রিয়েট করবো, বাট আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় একদম সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে, দেখা যাক করতে পারি কিনা। কিপ ওয়াচ দিস ব্লগ, ওকে আসছি কিছুক্ষণ পর। এর কাণ্ড দেখবে, কালকে রাত্রেবেলা মানে আমার স্টুডেন্ট একটা চকলেট দিয়ে গেছে, সেটা খাওয়া হয়েছিল, ওকে একটু দিয়েছি, আমরা একটু খেয়েছি, আর আমার বোন আমাকে চকলেট দিয়েছে, ঠিক আছে। এবার রাত্রেবেলা যখন তখন বাজে কটা 12:30 ওরকম হবে, শুয়ে শুয়ে চকলেট খাচ্ছে, ঠিক আছে। এবার র্যাপারটা মানুষ কী করবে, উঠে গিয়ে ফেলে আসবে তো, ওয়েট, এই দেখো ও র্যাপার, এটা এটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে ও, এত ভালো বুদ্ধি, কোথায় রাখো তুমি, এত এত ভালো বুদ্ধি তুমি কোথায় রাখো, আমার বোন তোমার মাথা, তোমার মাথা ধরে ঢুকে দেবো, গুড 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 গুড, যাতে উঠতে না হয় বিছানা থেকে, এক পাও যদি উঠতে না হয় তার জন্য এই 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 সব কারনামা করে, এটাকেই বলে ইঁদুরগিরি। আমি ইঁদুর না, ইয়েস দ্যাট ইউ আর, আমাকে এটা দে
এটা তো আমার রে টিচার্স এই ভালো কথা টিচার্স ডে কে টিচার খাবে তুই কেন তুমি এখন আমার দিদি নো নো মানে মাকে গিফট দিয়ে ঠিক আছে সেটা ও ওখানেও ভাগ বসাবে কেন ভাই তুমি এখন আন্টি না তুমি এখন আমার দিদি এর জন্য আমি এখন খেতে তুমি এখন গাধি আমরা এখন চকলেট খাবো এই হচ্ছে আমার ডায়েট সকালবেলা উঠে আমি ভালো মন্দ একটু গ্রিন টি বা অরেঞ্জ খাবো তারপরে আস্তে আস্তে দিন যত গড়াবে তখন তত আমার এই ওই এই ওই খাওয়া হয়ে যায় এই জন্য গালটার ফুলে আলু হয়ে যায় তাই হোক আমার চকলেটকে চুরি করে খেয়ে এই 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 গাডারটা দিয়ে বেঁধে রেখে দিয়েছিল চোটটা মনে হয় না এ অন্য কেউই হবে এই এই চোর বলে মনে হয় তোমরা জানাও কমেন্ট বক্সে এই কি চোর এই কি সেই চোর তো এখন আমরা জার্মিল্ক খাবো জার্মিল্ক খেলেও কি আছে আমি তো তোমার বোন খেতেই পারি তার মানে বুঝতে পারছো তো বললো যে খেলেও কি আছে আমি তো খেতেই পারি আমি তোমার বোন দ্যাটস ওয়াই ইউ ইউ জাস্ট গেস এন্ড কমেন্ট ওকে তবে কারণ আমি এই জারের মিল্কটা এনজয় করি এনজয় এরকম দেখো চকলেট ভাগাভাগি হচ্ছে এটা খাবে মা এখান থেকে তিনটে ওর তিনটে আমার কিন্তু আমি এরকম করে ভেঙে ফেলেছি দ্যাটস ওয়াই এটা এখান থেকে ভাঙি আই মিন তিন কি করে হলো এক দুই এক দুই একটা ভাঙতে হবে মাকে এটা দিয়ে দিই মাকে এটা দিয়ে দে শেয়ারিং ইজ ক্যারিং চলো এটা মুখে আর এর অবস্থা দেখো এবার ইচ্ছা করে লেট করে করে খাবে ইচ্ছা করে কারণ আমার তো খাওয়া হয়ে গেছে না আমি এরকম করি ওর সাথে সি মেল্ট হয়ে যাবে এইটুকুনি ফুটফুলে চকলেট বিটকেল তো এখন একটু শুয়ে রেস্ট নিতে নিতে একটু ফোন ঘাঁটবো বা হয়তো কিছু কার্টুন দেখবো বা কী করবো জানি না পাগল হয়ে গেলে আমার ভিডিওটা ছাড়া হয়নি মানে আগের দিনে কালকে ভিডিওটা আমি এডিট করবো এডিট করে ছাড়বো দেন এটা এডিট করবো সো না বলবো আমি এডিটটা করে নিই আগে তারপর দেখা যাবে কী করা যায় বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই গিফটটা তুষার আমার জন্য বানিয়ে এনেছে আর সাথে একটা পেন অ্যাটাচ করা আছে দেখতে পাচ্ছ আর ভেতরে লেখা আছে বেস্ট টিচার হ্যাপি টিচার্স ডে আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি যে গিফটটা দিয়েছে সেখান থেকে এই পেনটা বেরিয়েছে আর এখান থেকে তুষারের যে পেনটা এটা সেটা আর এখানে দেখো তোমাদেরকে একটু ভিউ দেখাচ্ছি আই মিন রাত্রেবেলা যে পুরো সবাই বসে বসে অনেক কিছু করছে চাল বাছাবাছি বা এখানে যেটি মালপোয়া ভাজছে চালের বড়া ভাজছে সেই ভিউটাই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি পরের দিন খুব ভালো করে সব কিছু দেখতে পাবে আজকের ব্লগটা এখানেই এন্ড করার ধান্দায় আমি আছি এখানে দেখো যেটি কি সুন্দর একটু দাঁত দেখিয়ে দেবে দেখো এখানে বোধ হয় তাল বা কোনো কিছু পাক লাগাচ্ছিল আই হ্যাভ নো আইডিয়া ওটা কী ছিল এটা হচ্ছে আমার মেজো জেঠু আর এটা হচ্ছে আমার মেজো জেঠি এবার কি সুন্দর একটা দাঁত দেখাবে ওয়েট জাস্ট ওয়েট একটুখানি ওয়েট করে যাও এই যে একটা ফানি কিউট একটা স্মাইল দিয়ে দিল যাই হোক এটা হচ্ছে একটা মাসি এটা আমার জেঠির বোন তো যেহেতু দাদারা মাসি বলে ডাকে আমরাও মাসি বলে ডাকি সো মাসি তো মাসিই হয় যাই হোক এইভাবেই আজকে আমাদের দিনটা এন্ড করছি খুব ভালোভাবে দিনটাকে কাটলাম তবে হ্যাঁ বাড়ির সবাই কম বেশি ভুগছে আমি এখন বসেছি এই সব জিনিসপত্র নিয়ে এখন আউটফিট দেখছি যে কালকে আমি কি পরবো বোন কি পরবে সেই সব নিয়ে এখন ডিসকাস চলছে মার সাথে তো মা এখন চলে গেল রুটি বানান এখন এই যে বিছানা এখন সব ঢাল মেনে রেখে দিচ্ছে আর এই যে চশমার বাক্স চশমার বাক্সতে চশমা রাখি না কী রাখি আমি দেখাচ্ছি ওয়েট এরকম পিকুলি আর বুদ্ধি শুধুমাত্র আমার মাথাতেই আসে চশমাগুলোতে আমি মানে চশমার বাক্সতে আমি এই যে গলার অর্নামেন্টসগুলো রাখি মানে সেট পুরোটাই এটা গলার কানে সেট আছে জানোই তোমরা এটা দেখেইছো অ্যাকচুয়ালি এটা খুব ভালোভাবে থাকেও মানে কোনো রকম কোনো প্রবলেম হবে না এইসব বুদ্ধি বাঁধানো বুদ্ধি যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর কি বলবো জানি না আজকের ব্লগটা এখানে এন্ড করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই লাভ ইউ